হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আর তোমাদের সবচেয়ে বেশি টার্গেট যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট, যে ও বি ইউনিট, ঠিক আছে, তোমাদের এই প্রিপারেশন রিলেটেড ভিডিওটির পূর্বেই বলে নিই, আমি হচ্ছে জাহাঙ্গীরনগরে বি ইউনিটে বর্তমানে অধ্যয়নরত আছি অর্থনীতি বিভাগে। আমার টাইম আমি পঞ্চম হয়েছিলাম এবং তোমাদের ফুললি টোটালি সুন্দরভাবে গাইডেন্স দিতে পারবো, যাতে তোমরা প্রতিবারের মতো এবারও সুন্দর মতো চান্স পেয়ে যাও। কারণ হচ্ছে প্রতিবারই আমার থেকে স্টুডেন্টরা টিকে, তোমরাও টিকবা ইনশাল্লাহ। জাস্ট আমার এই গাইডেন্সগুলো যদি ফলো করো সুন্দর মতো, তাহলেই তোমাদের আর কোনো টেনশনই হবে না, ইজিলি তোমরা জাহাঙ্গীরনগরের মতো সুন্দর এবং বেস্ট একটা পড়াশোনার মধ্যে সেই ভার্সিটিতে তোমার নিজের একটা সিট আসন তুমি দখল করতে পারবা খুব ইজিলি। এই জন্য আমরা হচ্ছে ভিডিওটিতে সুন্দর মতো তোমাদের সব কিছু বলে দিব ডিটেইলে, যে কীভাবে তোমরা সেই জাহাঙ্গীরনগরের একটা সিট জাহাঙ্গীরনগর বি ইউনিটে তোমার নিজের করে নিতে পারবা। এরপরে বাজারে আর কোনো ভিডিও তোমার দেখা লাগবে না, এই ভিডিওটি সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে, এটা তোমরা নিশ্চিত থাকো। তো ভিডিও শুরুতেই তোমরা হচ্ছে ভিডিওটিতে লাইক করে দাও। লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। জাহাঙ্গীরনগর বি ইউনিট এর মধ্যে সবচেয়ে ভালো ভালো সাবজেক্টগুলো কোনগুলো আছে এটা হচ্ছে আমরা বলে নিব। তার আগে তোমাদের বলে নিই যে হচ্ছে ভর্তি যোগ্যতা তোমরা সায়েন্স হও, কমার্স হও বা আর্টস হও, সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবা এবং সেকেন্ড টাইমাররা সবচেয়ে বেশি চান্স পাওয়ার সুযোগ থাকবে এখানে। আর আমি নিজেও একজন সেকেন্ড টাইমার ছিলাম, ঠিক আছে। তো তোমরাও কিন্তু সেকেন্ড টাইমার যারা আসো তারা নিশ্চিতভাবে ইজিলি সবচেয়ে বেশি এখানে কিন্তু চান্স পেতে পারবা। সেকেন্ড টাইমারদের জয় জয়কার হয় হচ্ছে তোমার এই জাহাঙ্গীরনগর বি ইউনিটে, কারণ এখানে অনেক ভ্যালুয়েবল মার্কস রয়েছে, ঠিক আছে। যদিও বি ইউনিটের সাবজেক্ট তোমার হচ্ছে মেনলি আর্টস রিলেটেড, কিন্তু সায়েন্স থেকেও সবচেয়ে বেশি পোলাপান কিন্তু এখানে টিকে যায়, কারণ এখানে অনেক সুন্দরভাবে তোমরা প্রিপেয়ার্ড আগের থেকে নিতে পারো। কারণ অন্যান্য ভার্সিটি তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নাও, সেই প্রিপারেশনের সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বি ইউনিটের মিল নাই বলতে গেলে, একদম যদি মিল নাই বলি তাহলেই কিন্তু বেস্ট হবে। কারণ যারা ঢাকা বিয়ের প্রিপারেশন নেবে তারা কিন্তু এই জাবিতে চান্স পেতে পারা একদম প্রায় অসম্ভবই, কারণ এখানে তোমাদের আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু ভিন্ন হয়ে থাকে, ঠিক আছে। তো যেটা বলতেছি, সেকেন্ড টাইমার আসে এবং সেকেন্ড টাইমারদের জয় জয়কার। আর তোমাদের ভর্তি যোগ্যতা 3.50, তোমার সায়েন্স কমার্স আর্টস যেটাই হও না কেন 3.50 তোমার মিনিমাম লাগবে এসএসসি অথবা এসএসসি, তার টোটালি লাগবে হলো 8, ঠিক আছে। টোটালি 8 হলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। আর ইংলিশের যদি তোমার বি গ্রেড থাকে তাহলে পরীক্ষা দিয়ে লাভ নেই, সাবজেক্টটি পাবা না জাহাঙ্গীরনগর বি ইউনিটে, ঠিক আছে। ন্যূনতম তোমার হচ্ছে A- থাকতেই হবে। আর অর্থনীতি আর ইকোনমিক্স যেটা হচ্ছে অর্থনীতি, সেটাই পেতে হলে তোমাদের একটু আরও বেশি তোমাদের গ্রেড থাকতে হবে, মিনিমাম A থাকতে হবে। এবং আইনের ক্ষেত্রেও তোমার সেম। এবার সাবজেক্টগুলো বলে নিই, তোমরা বুঝতেই পারছো যে হচ্ছে দুইটা মেজর সাবজেক্ট রয়েছে এখানে, একটা হচ্ছে অর্থনীতি একটা হচ্ছে আইন, ঠিক আছে। যেমন আমি হচ্ছে অর্থনীতি পড়ি, আর আমার টাইমে হচ্ছে এই আইন অনুষদ আলাদা অনুষদ ছিল, সেটা হচ্ছে এফ ইউনিটে ছিল, ঠিক আছে। নতুন একটা ইউনিট ছিল আগে, যেটা এখন বি ইউনিটে অ্যামালগামেট করা হয়েছে। তো টোটাল সিট কিন্তু জাহাঙ্গীরনগর এই বি ইউনিটে 193টা করে, ঠিক আছে, ছেলেদের 193টা, মেয়েদের 193টা। এবং তোমরা হচ্ছে মেরিটের ভিত্তিতে এখানে তোমরা অ্যাভেল করতে পারো সিট। এখানে কোনো তোমার কোটা সিস্টেম নাই যে আর্টসের জন্য এতটা কোটা, কমার্সের জন্য এতটা কোটা, সায়েন্সের জন্য এতটা কোটা, যেমন হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর সি ইউনিটে রয়েছে। তো জাহাঙ্গীরনগর বি ইউনিটে চান্স পাওয়ার সবচেয়ে বেশি সুযোগ, কারণ তোমার মেধার ভিত্তিতেই তুমি চান্স পাচ্ছ। আর কোটা যারা আসো মুক্তিযোদ্ধা কোটা, তাদের জন্য 15টা সিট আলাদা বরাদ্দ। সেই কোটা শুধু মুক্তিযোদ্ধা সিটের জন্য না, এছাড়াও পোষ্য কোটা আরও যত রকম কোটা আছে সবার জন্য হচ্ছে, ছেলেদের 15টা, মেয়েদের 15টা, এইভাবে হচ্ছে ডিফারেন্ট করা আছে, ঠিক আছে। আর ছেলে মেয়ে তো আলাদা করাই থাকে, তোমরা জানো জাহাঙ্গীরনগর 50% মেয়ে 50% ছেলে, এটা কিন্তু সবচেয়ে বেস্ট একটা সিস্টেম করা আছে। এই জন্য কেউ তোমরা হচ্ছে বাদ যাবা না, আর সবাই সমান সমান সংখ্যক থাকবা। আর তোমাদের যেটা বলতেছি টপ সাবজেক্টগুলো আমরা আগে বলে নিই। টপ বলতে টোটাল জাহাঙ্গীরনগর বি ইউনিট সাবজেক্ট রয়েছে টোটাল কতটা, 7টা সাবজেক্ট রয়েছে টোটাল। তার মধ্যে 1 সাবজেক্ট যদি বলতে হয় সেটা হচ্ছে ইকোনমিক্স, 2 হচ্ছে তোমার আইন অনুষদ বা যেটাকে তোমরা হচ্ছে ল বলতে পারো, 3 যেটা রয়েছে সেটা হচ্ছে তোমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা হচ্ছে লোক প্রশাসন, 4 তোমরা বলতে পারো জিপি, যেটা সংক্ষিপ্ত জাহাঙ্গীরনগরে বলে, যেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বা হচ্ছে সরকার ও রাজনীতি, অন্যান্য ভার্সিটিতে যেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তা 5 যদি তোমরা বলো সেটা হচ্ছে নৃবিজ্ঞান বা যেটা জাহাঙ্গীরনগরে বলে অ্যান্থ্রোপোলজি, এখান থেকে কিন্তু অনেক বেশি তোমরা মানব ইতিহাস সহ মানব রিলেটেড যত সাইকোলজিক্যাল টার্মস এবং সেই জিনিসগুলো তোমরা অনেক সুন্দরভাবে শিখতে পারবা। তারপর 6 যদি আমরা বলি সেই সাবজেক্টটি হচ্ছে ইউআরপি, ইউআরপি হচ্ছে তোমার নগর অঞ্চল পরিকল্পনা, যেটা কিন্তু তোমার জাহাঙ্গীরনগরে রয়েছে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, শুধুমাত্র সায়েন্স ওয়ালারাই এখানে ভর্তি হতে পারবা।
আর এটা কিন্তু তোমার বুয়েটের সাবজেক্ট, বুয়েটেও এই সাবজেক্টটা রয়েছে ইউআরপি, এবং অনেকের রেকর্ডও আছে জাহাঙ্গীরনগর ইউআরপিতে থেকে তোমার পড়াশোনা করে কুয়েটে টিচার হয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু রেকর্ডও রয়েছে, একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তোমরা আর্টস রিলেটেড সাবজেক্টে ভর্তি হয়ে তোমরা পেয়ে যাবা, এটা কিন্তু একটা তোমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হতে পারে, এটা তোমাদের খুব সহজে তোমরা সুন্দরভাবে অ্যাভেল করতেই হবে, এটা মাস্ট। তারপর আরেকটা সাবজেক্ট তোমাদের যেটা অনেকের প্রিয় থাকে এবং যেটা 7 নম্বরে রয়েছে, সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, ঠিক আছে? এই ভূগোল সাবজেক্টটাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে জাহাঙ্গীরনগর 4টা সাবজেক্ট নিয়ে হচ্ছে শুরু হয় 1970 সালে, তার মধ্যে অর্থনীতি, ভূগোল এই দুইটাও কিন্তু ছিল, আর বাকি দুইটা ছিল হচ্ছে গণিত এবং পরিসংখ্যান। তো এই 4টা সাবজেক্ট নিয়ে হচ্ছে জাহাঙ্গীরনগর যাত্রা শুরু। তো তোমরা অ্যালামনাই কিন্তু এই ভূগোলও পেয়ে যাবা। তো এই 7টা সাবজেক্ট টোটাল, যেখানে তোমরা হচ্ছে তোমাদের সিট অ্যাভেল করতে পারবো খুব সহজেই। কিন্তু এটার মধ্যে তোমাদের আরও ট্রিক্স বলে দিচ্ছি, তার আগে মানবন্ধনটা বলে নিই। মানবন্ধন কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কী কী আছে দেখো, বাংলা 20 নম্বর, ইংরেজি 20 নম্বর, এবং ম্যাথ, ঠিক আছে? যে গণিত, এটা হচ্ছে তোমরা বলতে পারো যে কোনটা গণিত ভাইয়া, এটা হচ্ছে ক্লাস 5 থেকে ক্লাস 9-10 পর্যন্ত যে গণিত, সেই গণিত মেনলি। ক্লাস 8 থেকেও যদি করো তোমরা এখানে পারবা, কিন্তু 5-এর থেকেও আসে আর কি। তো এইটাই হচ্ছে তোমার মেনলি গণিত। এখানেও কিন্তু 20টা নাম্বার আছে, 20 নাম্বার, এই জন্য যারা সায়েন্সের আছে তাদের জন্য অনেক বেশি সুযোগ। এবং আর্টস কমার্স তোমাদেরও বেশি কঠিন লাগার কথা না, অনেক দিন থেকে প্র্যাকটিস না করলেও একটু প্র্যাকটিস করলেই পারবা, কারণ ছোট ক্লাসের ম্যাথ তো একদম ইজি, দুধভাত, ঠিক আছে? তারপর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান, যেটা কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি যে সাধারণ জ্ঞান আছে সেটার সাথে মিল নেই। 15 নম্বর এখানে আসবে, এটা একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের একটু সাধারণ জ্ঞান, যেটা হচ্ছে আমরা করাই দিই যেভাবে তোমাদের সেগুলাই চলে আসে। তারপর যেটা আছে 5 নম্বর আইকিউ, এটাও কিন্তু তোমাদের একদম হুবহু কমন পড়ে যাবে, কোনো টেনশনই নেই আর কি। আর ম্যাথও কিন্তু অনেক সুন্দরভাবেই করানো হয়, যাতে তোমরা সুন্দরভাবে পেরে যাও আর কি, আর তোমরা ওগুলো পারবা, একটু প্র্যাকটিসের বিষয় আর কি। ম্যাথটা প্রতিদিনই করতে হবে, ঠিক আছে? 30টা দিনের মতো আছে, প্রতিটা দিনই তোমরা ম্যাথটা প্র্যাকটিস করবাই করবা, ঠিক আছে? যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবো তত তোমাদেরকে চান্সের সুযোগটা বেড়ে যাবে। আর এটা যদি 5 নম্বর বলো, তো টোটালি তোমাদের সাবজেক্ট ওয়াইজ 5 নম্বর নাই, টোটালি 5 নম্বর হচ্ছে 33% যদি পাও তাহলে টোটালি হচ্ছে পাস করতে পারবা। আর যদি তোমরা অর্থনীতি চাও তাহলে তোমাদের ইংরেজি এবং ম্যাথে ন্যূনতম 50% পেতেই হবে, ঠিক আছে? তাহলে তোমরা অ্যাভেল করতে পারবা, তাছাড়া পারবা না, মানে 20-এ 10 করে মাস্ট পেতেই হবে, তাছাড়া কিন্তু তোমরা পাওয়া না। অর্থনীতি বুঝতেই পারতেছো অর্থনীতির ডিমান্ডটা কেমন। এবং লর ক্ষেত্রে তোমাদের বাংলা এবং হচ্ছে ইংরেজি, এটাতে তোমাদের মার্কস থাকতে হবে অ্যাবভ 60%, মানে মিনিমাম 60% থাকতেই হবে, তাহলে তোমরা হচ্ছে এই সাবজেক্টগুলো অ্যাভেল করতে পারবা। আর বাকিগুলো তেমন একটা কন্ডিশন নাই। তো এটাই হচ্ছে তোমাদের মেইন কন্ডিশন যেটা। এবার তোমাদের বলি প্রস্তুতি, প্রস্তুতি তোমরা কীভাবে নিবা। প্রস্তুতি তোমাদের সুন্দর মতো সবচেয়ে বেশি করতে হবে ম্যাথ, আর সবচেয়ে বেশি তোমাদের আইকিউতে ফোকাস করবে, এখানে দেখবে 25 নম্বর। এটাই যদি তোমরা অ্যাভেল করে ফেলতে পারো তাহলে তোমাদের আর কেউ আটকানো নাই। আমি নিজেও সেকেন্ড টাইমার ছিলাম এবং নিজেও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো এগুলো ভালো বুঝি, এই জন্য তোমাদের সুন্দর মতো সব প্রতিটা দিন ক্লাস হবে, 30 ডেজ, লাস্ট 30 দিন, ঠিক আছে? 22 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 22 তারিখ থেকে তোমাদের একদম ফেব্রুয়ারি মাসে 22 তারিখের আগ পর্যন্ত তোমাদের ক্লাস হবে প্রতিটা দিন 30 দিন, এবং এক্সামও নেওয়া হবে টোটালি 30 দিন। তোমাদের সুন্দর মতো প্রিপারেশন নেওয়া দেওয়া হবে, প্রতিটা দিন ক্লাস নেওয়া হবে, এবং সেটা তোমাদের মাত্র ফি রাখা হয়েছে 3000 টাকা, মাত্র দিন প্রতি 100 টাকা করে। এর মধ্যে তোমরা তোমাদের চান্সটা সুন্দর মতো করে নিতে পারবো, এছাড়াও শিট যেগুলো দিব সেগুলো থেকে 100% কমন আসবেই আসবে, মাস্ট, গ্যারান্টি, ঠিক আছে? এটা তোমরা পাবাই আর কি, কোনো মিসই নেই। এবং তোমাদের বড় ভাইয়ের কাছে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের চান্সটা সুন্দর মতো হবে, প্রত্যেকটা ক্লাসে তোমাদের সুন্দর মতো গাইডেন্স দেওয়া হবে, এবং জাহাঙ্গীরনগরে যারা আমার স্টুডেন্ট চান্স পেয়েছে তারাও তোমাদের ক্লাস নেবে, এবং সুন্দর মতো তোমাদের চান্সটা যাতে কোনোভাবে মিস না হয় সেটাই হচ্ছে আমাদের টার্গেট থাকবে। এই জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা কল করো এই নাম্বারে, 01635378454, এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ অথবা কল করো সরাসরি, ঠিক আছে? জাহাঙ্গীরনগর বি ইউনিটকে তোমার নিজের করে নাও, তোমার কিং ফ্যাম ভাইয়া তোমাদের হেল্প করবেই করবে, এবং তোমার চান্সটা কোনোভাবে মিস যাবে না, মাত্র 3000 টাকা, এটা তোমাদের কোনো যায় আসবে না আর কি, সারা জীবন ভুলে যাবা যদি একবার চান্সটা পেয়ে যাও। তো কখনোই তোমরা এই টাকার পিছনে ভয় করবা না আর কি, সস্তা কোর্সে যাবা না, কারণ সস্তার থাকে কি 3 অবস্থা, ঠিক আছে? সস্তার 3 অবস্থা, এটা কিন্তু মনে রাখবা, সস্তার পিছনে দৌড়াবা না। এই প্রিমিয়াম তোমরা যেটা অ্যাভেল করতে পারো সেটা বেশি খরচও না, মাত্র দিন প্রতি 100 টাকা, এটা কিছুই না আর কি, তোমাদের 100 টাকা তো উড়ায় ফেলো, তার মানে টোটালি 3000 টাকা। এখানেই তোমরা সুন্দরভাবে তোমাদের চান্সটা করে নিতে পারবা, এবং জিকে যেগুলো সিট দিব ইনশাল্লাহ
এছাড়াও যেগুলো পড়াই দেবো একটু ডিফারেন্ট আসে, তোমাদের বললাম। আর বাংলার ক্ষেত্রে ফার্স্ট পেপার থেকে একটু বেশি আসে, সেকেন্ড পেপার আসে না তা না, কিন্তু সেকেন্ড পেপারে ফার্স্ট পেপার সুন্দরভাবে করানো হবে। মানে বুঝতেই তো, 30 দিন প্রতিটা দিনই ক্লাস নেওয়া হবে, যাতে কোনোভাবেই তোমাদের চান্সটা না ছুটে যায়, তোমার চান্সটা যাতে মাস্ট 100% হয়ই হয়, ঠিক আছে? তোমরা কোনোভাবেই দেরি করবে না, হোয়াটসঅ্যাপ অথবা কল এখনই করো 0163537 84 নাম্বারে, হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাবা। সেটা সিস্টেম একদম ইজি, বিকাশ নগদ রকেট সেন্ড মানি করতে হবে, ঠিক আছে? সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে জানালে আমি গ্রুপে অ্যাড করে দেবো, সেখান থেকে ক্লাস নেবো সবচেয়ে জুমে, জুমের মাধ্যমে ক্লাস হবে। এবং প্রত্যেকটা ক্লাসই তোমাদের প্রত্যেকটা ক্লাস থেকে 2-3 নাম্বার তোমাদের অ্যাড হবে, ঠিক আছে? কোনো ক্লাসই ফেল না না। এবং এইভাবে করে করে আমরা 80 নাম্বার কাভার করে ফেলবো, ঠিক আছে? 80 নাম্বার যদি কাভার করে ফেলতে পারি, চান্সটা তোমার হবেই হবে, মাস্ট, ঠিক আছে? তোমার জিপিএ যতই থাকুক, জিপিএ তোমার তেমন একটা ম্যাটার করে না। আর এখানে নেগেটিভ মার্ক মাত্র 0.20, তোমাদের ট্রিক্সও শিখাই দিব কীভাবে তুমি তোমার চান্সটা করতে পারো, ঠিক আছে? চান্স কোনোভাবে ছুটবেই না আর কি, ঠিক আছে? তো তোমরা দ্রুত দেরি করো না, হোয়াটসঅ্যাপ অথবা কল করে এখন অ্যাডমিট হয়ে যাও। জাহাঙ্গীরনগর বি ইউনিট তোমার হবেই, দেখা হবে বিজয়ে, আমার ছোটো ভাই হয়ে বা ছোটো বোন হয়ে জাহাঙ্গীরনগর চলে আসো, দেরি করো না, ঠিক আছে? মাত্র 3000 টাকা একদম তোমাদের, এর মধ্যেই তোমাদের টোটালি একটা এত সুন্দর একটা সিস্টেমে তোমরা পড়ে যাচ্ছ এবং তোমাদের চান্সটা তোমরা নিজেদের করে ফেলতে পারবা, ঠিক আছে? 22 তারিখ থেকে শুরু ক্লাস, কোনোভাবেই মিস করবে না, চান্স হবেই হবে। সবাই থাকো ভালো, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম, দেখা হবে বিজয়ে।